কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বলবেন মৌমিতা ও তো সব কীর্তনী আরা বলে যায় যে হরি নাম ছাড়া গতি নাই আর হরি নাম ছাড়া পদ নাই। আচ্ছা মাইরা আপনারা ভেবে বলেন তো সত্যি কি হরি নাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো যে যত ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু তোমার আপন কেউ হবে না, শেষের দিনে তোমার সঙ্গী কেউ হবে না। যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য তুমি কৃষ্ণ নাম ভুলে যাচ্ছ, এরা তোমার কেউ আপন নয়। একটা কথা মনে রাখবি মা, এই জগৎ সংসারে আমরা যে বারে বারে বলি না ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বৈভব আমার, যত আমার আমার করি না কেন, বাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা যাবে একা, তোমার আপন বলতে কেউ থাকবে না। তবে বাবা থাকবে না বলা ভুল, শেষের দিনে তোমার আপন একজন হবে। কে বলেন তো মা? শেষের দিনে তোমার আমাদের সবার আপন একজন। দেখবেন মা আপনাদের এই এলাকায় নিয়ম আছে কিনা জানি না, মানুষ মরে গেলে কিছু সঙ্গে দাও বা না দাও একটা জিনিস তোমার সঙ্গে দিতে হবে, এই খোল আর করতালটা। কি বাবা ঠাকুর ভাড়া করলে ও খোল আর করতালটা ভাড়া করতে হবে না? আর পিছনে যাবে কি বলো হরি বলো হরি হরি বল। এই যে হরি বলে ধ্বনিটা বলতে বলতে যায় না, তাহলে শেষের দিনে তোমার আপন কেউ হলো না, একজনই তোমার আপন হবে, কে? এই হরি নামে যাবে আমাদের দেহ যাবে যেদিন ভব গতি নাই, গতি নাই, গতি নাই। তোমরা চলেন আজকের কীর্তনের প্রারম্ভে, আমরা সবাই চলে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি নয়, আমি তো কীর্তন জগতে বাবা সব থেকে কনিষ্ঠ, মানে সব থেকে ছোট। যত বড় বড় কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়, এক হলো আমার নিতাই চা আর এক হলো আমার গৌর চা। বাবা ঠাকুর শুধু আমি নয়, আমি তো কীর্তন জগতে সব থেকে ছোট, সবাইকে আগে আমার গৌরকে ডাকতে হয়। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। কীর্তনের প্রারম্ভে আগে আমাদের চৈতন্য দেবকে ডাকতে হয়, এটা আমাদের নিয়ম বা এটা আমাদের কর্তব্য। কি মাইরা সবাই একটু নদিয়ায় যাবে? তো সবাই নদিয়া যাবে নাকি আমি একা যাব আর আমার সম্প্রদায় যাবে? কি মাইরা আপনারা যাবেন? বাহ, যারা যারা যাবে তবে মাইরা শুধু বসে বসে তো কীর্তন শুনলে হবে না, কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কর্ম করতে হবে। কর্মগুলো কি? সংকট ধ্বনি উলোধ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে যাদের নাই বলবো না। কি মাইরা সবার হাত আছে? তো ওই একবার দেখাও তো দেখি, নিতাই গৌরী প্রমাণ হরি বল হরি বল। তার মানে সবার হাত আছে, কই একটু উলুদ ধ্বনি দাও তো দেখি একবার। আজ নদীগা নদিয়ায় উদয়।
দেখো তোমরা একটু উলু ধনি দিয়ে দেবে না ওই এদিকে চেয়ে বলতে হবে বেশ জরাধে তো চলেন আজকে আমরা সবাই আচ্ছা তাকিয়ে বলেছি এবারে টুলু ধনি দাও তো দেখি একবার আজ নদী গা ভাগবতে গায় এই মত কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদীয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজকের উদয় হয়েছেন বাবা যিনি কৃষ্ণ তিনি কলিতে গৌরাঙ্গ এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন বাবা যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ সত্যতে নারায়ণ ত্রেতাতে রামচন্দ্র দাপরি হলো কৃষ্ণ আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য আচ্ছা বাবা ঠাকুর একবারের জন্য ভেবে রেখেছে একটা ২৪ বছরের ছেলে ৭ বছরের মায়ের পা ধরে বলল কৃষ্ণ বল এটা মেনে নেওয়া যায় ২৪ বছরের ছেলে ৮০ বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বল এটাও মেনে নেওয়া যায় আর সেই ২৪ বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তিনি বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন কৃষ্ণ বল ভগবান হয়ে ধুলাটা মাখবে কেন ভগবান কিন্তু এমনি এমনি ধুলা মাখেনি বাবা কেন ধুলা মেখেছে নিজে আচরি ধর্ম জীবেরই শিখায় নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায় কি বাবা ঠাকুর যদি আমি কৃষ্ণ বলে না কাঁদি এ জগতের জীবেরা কাঁদবে কি করে আমি ভগবান হই আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের ভক্তি না করি এরা কলির জীব করবে কি করে আমি ভগবান হই আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি তাহলে কলির জীব এরা করবে কি করে
তালে নিজে আচরণ করে জগৎকে শেখানো। আচ্ছা মাইরা, পৃথিবীতে লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, কারোরটাকে কিন্তু কৃষ্ণ নদীয়ায় গৌর হলো না, শুধু একজনের ডাকে হয়েছিল, কে? না, শান্তিপুরীর মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এই অদ্বৈত গোসাই এনার একটা নাম আছে বাবা, কি জানে? মৃত্যুঞ্জয়। আচ্ছা বলেন তো, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলা হয় মা? শিব ঠাকুর বা। শিব ঠাকুরের একটা নাম নিতাই গৌরী কৃষ্ণ প্রমাণ। হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা মৃত্যুঞ্জয় কাকে বলা হয়? না বাবা, ভোলানাথের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন বলা হলো? সত্য ত্রেতা দাপ এই তিন যুগে আমার বাবার একই রূপ ধরেছিল, আর ওই বাবা ভোলানা কলিকলের মাটিতেই অদ্বৈত আচার্য গোসাই হয়েছে। আচ্ছা মাইরা, জানি তাই নিতাই গৌরী কৃষ্ণ প্রমাণন্দে হরি বল, হরি বল, হরি বল। তালে বাবা ঠাকুর মৃত্যুঞ্জয় কাকে বলা হয়? না ভোলানাথের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য ত্রেতা দাপ এই তিন যুগে আমার বাবার একই রূপ ছিল, আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে শান্তিপুরে নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ, আর ওই কমলাক্ষের বড় হতে নাম হলো বাবা অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা মাইদা, এইবার একটু আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো ফাল্গুন মাসে পাঁচ তারিখ একটা তিথি চলে গেল, কি তিথি বলো তো? ফাল্গুন মাসে পাঁচ তারিখ কি তিথি গেল? শিবরাত্রি। বা তাহলে মনে আছে, তাহলে পাঁচ তারিখে শিবরাত্রি গেছে। আচ্ছা মাইরা, বাবার মাথায় জল দিয়েছো তো? বা, আর সারা রাত উপবাসে ছিলে? বা, সারা রাত জেগেছো, খুব ভালো। আচ্ছা একবারের জন্য ভেবে দেখেছেন, এই যে কলিকালের মাটিতে এত ঘটা করে রাত জাগলাম, এত ঘটা করে বাবার মাথায় জল দিলাম, সারা রাত জেগে আমরা বসে রইলাম, বাবা কিন্তু কলিযুগে ন, কলিকালে ওই বাবা ভোলানাথ হলো অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু বাবা এখানে আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন জাগবে, তিন যুগে যে বাবা ভোলানাথ হলো, কলিকালের মাটিতে কেন ভোলানাথ হলো না? তাহলে বাবা নিশ্চয়ই কোনো অপরাধ ছিল, যেই অপরাধের জন্য আজকে কলিকালের মাটিতে আজকে শিব হয়ে আসতে পারছে না। মনে রাখবে মা, এই যে ঘটা করে মাথায় জল দিয়েছ না, বাবা কলিকালে আসেনি, বাবা তো অদ্বৈত আচার্য হয়ে এসেছে। আর মাইরা অদ্বৈত আচার্যকে চেনো তো? এই যে পঞ্চতত্ত্ব ছবি দেখতে পাচ্ছ আমার দাদা ভাইরা করেছে, ওই যে বয়স্ক লোকটা দেখেন, চুল গোপ দাড়িগুলো পেকে গেছে, ইনি হলেন বুড় অদ্বৈত আচার্য গোসাই, আর ইনি হচ্ছেন সত্য ত্রেতা দাপরেতেই বাবা ভোলানাথ, আর কলিকালে হলেন অদ্বৈত আচার্য। কেন? আচ্ছা বাবা, তাহলে শিব কেন হয়ে এলো না? এই জায়গাটা আমাদের জানতে হবে, কেন কলিকালে শিব এলো না, এটা জানতে গেলে বাবা সবাইকে একটুখানি যেতে হবে আমাদের মহাভারত, আর মহাভারতে না গেলে আমরা তো খবরটা পাবো না যে কিসের জন্য বাবা আজকের কলিকালে অদ্বৈত হয়ে এলো। তাহলে চলুন আমরা এটাই জানবার জন্য, যেদিন বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বায় যজ্ঞ, এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, তারা ভালো করে জানবে, যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বায় যজ্ঞ, আর এই রাজস্বায় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যখন সবাইকে দায়িত্ব দিল না, যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, অ কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না, বলো না, তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ আর তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে আমার ভগবান একটু মরিতে হেসেছে, হেসে যুধিষ্ঠির দাদাকে বলেছিল, দাদা
সবাইকে তো আমি একটা করে কর্ম দিয়েছি, কিন্তু জানো আমি কৃষ্ণ আমার বেলা দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? কৃষ্ণ তুই সবাইকে একটা করে কাজ দিয়েছিস, আর তুই তোর বেলা দুটো কাজ নিয়েছিস। কি কাজ কৃষ্ণ? বলে জানো দাদা, এই রাজস্বী যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম হবে প্রত্যেকের চরণ যুগল নিজের হাতে ধৌত করা। আমার প্রথম কর্ম হবে তাদের চরণ যুগল ধৌত করা, আর দ্বিতীয় কর্ম কি জানো? আচ্ছা মাইরা বলেন তো, এই পৃথিবীতে এই জগতে সংসারে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা কথাই মরা গাছে ফুল ফোটে, যার একটা কথাই শুকনো গাঙে উজান ব, যার কথাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, যিনি মনে করলে পৃথিবী তাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে মনে রাখবেন বাবা। কীর্তন শুনলে হবে না, কীর্তন শুনবার আগে একটু অনুভব করতে হবে, আর অনুভব যদি করতে না পারো কীর্তন শোনা বা গাওয়া দুটোই বৃথা হয়ে যায়। তাহলে বলেন দেখি মা, ভগবান হয়ে তিনি আজকের পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? তার একটাই কারণ, কারণটা কি জানো? ভগবান আপনাদের আমাদের শিক্ষা দিয়েছে, ভগবান জগৎকে শিক্ষা দিলেন, ওরে জগৎ তোদের তোমারই যদি কোনোদিন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে চেষ্টা করবি আগে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে। কি গো মাইরা, এই আমাদের মতো মেয়েরা আমরা আর মানতে চাই না, কেন জানো? আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখলাম বাড়িতে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব এলে আগে বাবা পা ধোবার ব্যবস্থাটা হতো, আগে পা ধোবার ব্যবস্থা হতো কি বাবা? হতো না। কিন্তু এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ গুলো হয়ে যায়, আমরা আর মানতে চাই না ওই জিনিসগুলো। কিন্তু একটা কথা মা চরণ ধরে বলে যা, বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে চেষ্টা করবে সবার আগে ঘটিতে করে জল নিয়ে তাদের পা দুটো দৌত করবে, সবার আগে আমাদের কর্ম হবে প্রত্যেকের গুরুজন যদি আসে নিজের হাতে চরণ যুগল ধৌত করে দিতে হবে, আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পা চেষ্টা করবেন বাবা কৃপা করে যে যার ঘরের বাবা মা তো আছে। কে গো মাইরা, যে যার ঘরের বাবা মা নেই, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি নেই, চেষ্টা করবেন বৎসরে একবার যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি দুটো চরণ যুগল অন্তত ধৌত করে দিতে। জানো মাইরা, এই কথাগুলো বললে সবার একটু হাসি পায়, কিন্তু একবারও ভেবে দেখেছে ভগবান কৃষ্ণ ভাগবতী আমার সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান। এই পৃথিবীতে বাবা যদি কোনো ভক্ত কোনো ব্যক্তি
বাবা মাকে শ্রদ্ধা করে বা শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করে শুধু এই জন্মে না হাজার তীর্থ ভ্রমণ করলে যা ফল হয় তার থেকে হাজার হাজার গুণ বেশি পূর্ণ সঞ্চয় একবার যদি পিতা মাতার চরণ যুগল ধোয়াতে পারে কিন্তু বাবা আমরা মানতে চাই না আর মানতে চাই না বলে আমাদের আজকের এই দশা কিন্তু ভগবান কৃষ্ণ এই পা ধোয়ার কর্মটা করেছিল শুধু পা ধোয়াইনি বাবা আরো একটা কাজ করেছিল কি কাজ জানো যারা যারা ওই যজ্ঞে প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই উচ্ছিষ্ট পাতাগুলো নিয়ে কৃষ্ণ আমার নর্দমায় ফেলেছিল আর যখনই নর্দমায় ফেলছে শুধু ফেলছে নয় বাবা আড়ালে গিয়ে কৃষ্ণ দয়াময় ওই ভক্তের উচ্ছিষ্ট গুলো নিয়ে ভালো করে গায়ে মাছ বিশ্বের স্রষ্টা মালিক ভগবান ভক্তদের চরণ যুগল ধোয়ালো শুধু চরণ যুগল ধোয়ালো না তাদের একটু পাতাগুলো পরিষ্কার করলো ভক্তের এটা তুই কি করলি তুই কিনা রাতে অন্ধকারে সাধুগুরু বৈষ্ণবদের চরণ যুগল ধোয়ার এটা মেনে নামা যা বৈষ্ণবদের উচ্ছিষ্ট পরিষ্কার করলি এটাও মেনে নামা যা কিন্তু কৃষ্ণ ভক্তদের উচ্ছিষ্ট গুলো নিয়ে সারা গায়ে আর ভগবান হয়ে ওদের এটোগুলো তুই গায়ে মাখছিস কেন কথাটা শুনে আমার ভগবান বলেছিল জানো দাদা এ তো আমার কর্মফল কারণ আমার মতো পাপী তো ত্রিভুবনে আর কেউ নেই কি বাবা ভগবান নিজেকে নিজে পাপী বলছে কেন ভগবান পাপি বলার একটা কারণ আছে কারণ মাইরা ভগবান বিচারের জায়গায় বসেছে আর কেউ যদি অন্যায় করে বিচার করে তাই না কিন্তু বলেন তো বাবা যে বিচারের জায়গায় বসে সে যদি অন্যায় করে কি বাবা যে বিচার করে সে যদি অন্যায় করে ফেলে তাহলে তার বিচার করবে কে ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না আমার বিচার আমি নিজে নিজেই করে দিই কৃষ্ণ তুই কি এমন পাপ করেছিলিস যার জন্য আজকের ওই ভক্তদের চরণ ধোয়াচ্ছিস ভক্তদের এঠো পরিষ্কার করছিস ভক্তদের এঠোগুলো গায়ে মাখছিস কি পাপ করেছিস বলে জানো দাদা যে পাপটা করেছিলাম সে পাপটা তো দ্বাপর যুগে করিনি করেছিলাম ত্রেতা যুগে রাম অবতার বাবা ঠাকুর রাম অবতারই পাপ করেছিল কি পাপ ভগবান একটা মণিপুত্রকে হত্যা করেছিল রামচন্দ্র হয়ে সে মণিপুত্রটা কে জানো বিশ্বের সবার মনির ছেলে যার নাম হলো রাবণ রাজা বাবা ঠাকুর এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে রামচন্দ্র রাবণকে হত্যা করেছিল আচ্ছা বাবা বলেন তো রাবণের মতো ব্যক্তি যে দুরাচার পাপাচার পাপিষ্ঠ যে কিনা ভগবানের বউ চুরি করে তার মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়
কি বাবা যে ভগবানের বউ চুরি করে তাকে মেরে জীবনে পাপ হয় বলে হয় এই পৃথিবীতে বাবা সবাই জানে রাবণ খারাপ লোক রাবণের ভক্তি ছিল না রাবণ আমার রামকে ভালোবাসত না এটা ভুল কথা ভক্ত দুরকম একটা অন্তর্জগতের ভক্ত একটা বহির্জগতের ভক্ত যারা বাইরের ভক্ত বাবা তারা বলবে রাবণ খারাপ যারা ভাবতে পারে যারা বিচার করতে পারে তারা কিন্তু জীবনে বলবে না রাবণ খারাপ রাবণের হৃদয়ে যে কতটা ভক্তি প্রেম ছিল রাবণ কোনোদিন কাউকে দেখাতে পারেনি যদি বলেন বাবা তাহলে রাবণের ভক্তিটা কেমন আচ্ছা বলেন তো বাবা ভক্ত চিনবেন কি করে এই যে দাদর সঙ্গে তিলক সেবা করা আছে ভক্ত চিনে ফেলবে না তাহলে কি গলায় তুলসীর মালা দেখলে ভক্ত চিনতে পারবে না তাহলে ভক্ত চিনবে কি করে ভক্ত চিনতে গেলে বাবা সবার প্রথমে ভক্তের নয়নের দিকে তাকাতে এই জায়গাটা একটু স্মরণ করবে ভক্ত চিনতে গেলে আগে নয়নের দিকে তাকাতে হবে কেন মনে রাখবেন মা যে ভক্তির নয়ন সদাই কৃষ্ণ নামে বাড়ি ঝরে একবার কৃষ্ণ নামে যার নয়নে জল আসে এই জগৎ সংসারে জানবে সেই হয়েছে একমাত্র ভক্ত তো আজকের বাবা জগৎ সংসারে রাবণ ছিল তেমন ভক্ত কিন্তু দেখাতে পারত না ভক্তিটা যদি বলেন মা রাবণের ভক্তিটা কেমন জানো একটু বলি একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন বাবা একদিন রাবণ লঙ্কাতে ঘোষণা করেছিল রাম নাম করা চলবে না আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে আর এই কথা শুনে বাবা লঙ্কাতে কেউ কোনোদিন রাম নাম করতো না সবাই নিস্তব্ধ হয়ে থাকত কিন্তু বাবা মনে রাখবেন প্রদীপের তলায় অন্ধকার কে গো মায়েরা প্রদীপের তলায় অন্ধকার নয় প্রদীপ আলো দেয় প্রদীপে তেল দেবে সলতে দেবে জ্বালিয়ে দেবে অন্ধকার ঘর আলো হয়ে যাবে আর সেই প্রদীপের নিচের দিকে তাকিয়ে দেখবে অন্ধকার হয়ে আছে তাহলে যে প্রদীপ আলো দেয় সেই প্রদীপের তলাটাই অন্ধকার কি বাবা আমার কথাগুলো বুঝতে পারছেন তো প্রদীপ আলো দেয় তার তলা অন্ধকার দেখবে বাড়ির অনেক গিন্নিরা হয়েছে ভক্ত কিন্তু বাবা বাড়ির পুরুষটাকে ভক্ত করতে পারেন না আবার দেখবেন অনেক বাড়িতে পুরুষ হয়েছে ভক্ত কিন্তু বাড়ির গিন্নিটাকে ভক্ত করতে পারে না এর জন্য কথাই বলে প্রদীপের তলাই হলো অন্ধকার তুমি ভক্ত হয়েছ তোমার বাড়ির আর কাউকে তুমি ভক্ত করতে পারছো না তাহলে যে রাবণ লঙ্কার মাটিতে ঘোষণা করেছিল রাম নাম করা চলবে না আর সেই রাবণের ভাই যার নাম ছিল বিভীষণ আর ওই বিভীষণ ছিল রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত রাবণ ঘোষণা করেছে রাম নাম চলবে না আর বিভীষণ রাতের অন্ধকারে ওই রামের প্রতিচ্ছবিটাকে বক্ষে জড়ায়ে ধরে সারা রাত ধরে হারাম হারাম বলে করে রামের রাতের অন্ধকারে যখনই ওই বিভীষণ রামচন্দ্রের ছবিটা ধরে কাঁদছে হঠাৎ রাবণের কানে খবর গেল বাবা তারই ভাই রাম রাম বলে কাঁদছে
রাতে অন্ধকারে কাউকে কিছু না বলে রাবণ ছুটতে ছুটতে সেই একেবারে বিভীষণের বক্ষে পদাঘাত করেছে। এত জোরে লাথি মেরেছে সঙ্গে সঙ্গে ধুলাই পড়ে গেছে বিভীষণ। এই জায়গাটা মা একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন কেমন? আচ্ছা বলেন তো, যদি বড় দাদা ছোট ভাইয়ের বুকে লাথি মারে ছোট ভাই ছেড়ে দেবে? কে বাবা ছেড়ে দেবে? পার্থিব জগতে ভাই ভাই লাঠালাঠি হো, ভাই ভাই খুনোখুনি হ, ভাই ভাই জায়গা জমিতে শিল্পতে মামলা চলে, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চাই না, পাঁচিল তুলে দেওয়া হয় এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের হৃদয়ে কোনো কষ্ট হয় না। কিন্তু বাবা এগুলো আপনাদের সঙ্গে হয় আমাদের সঙ্গে হয়, কিন্তু রাবণ বিভীষণেরা এমন ভাই নয়। বড় দাদা যখন ছোট ভাইয়ের বুকে লাথি মেরে ফেলে দিয়েছে না, ছোট ভাই হামাগুড়ি দিয়ে উঠে বলছে দাদা কেমন ভাই? ভাই দেখো বড় দাদা মেরেছে বাবা, আমাদের নিয়মটা কি? উল্টে মারবো। বড় দাদা যদি ছোট ভাইকে মারতে পারে আর ছোট ভাই মারবে না? কিন্তু না, গ্রন্থ বলছে এটা নিয়ম না। বড় দাদা তোমায় হাজার মারতে পারে, বড় দাদা মানে পিতার সমান, তা বলে এই নয় তুমি ছোট ভাই হয়ে বড় দাদাকে মারতে পারো। এটা আপনারা আমরা মানি না, কিন্তু রাবণ বিভীষণ কেমন ভাই দেখো, যেই না মেরেছে না লাঠিটা পড়ে গেছে, আচমকা মেরেছে তো, ধুলা থেকে বিভীষণ উঠেছে, উঠে রাবণের দুটো চরণ ধরে বলছে দাদা এই যে আমার কঠিন বুকে তুমি লাঠিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করে দাদা, কেমন ভাই দেখেছ? সেই দিন রাবণ বলেছিল দূর হয়ে যা, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ, আমার খাবি আমার পরবি আর আমার শত্রুর নাম ধরবি, আজই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। একটা লাঠি খেয়ে বাবা বিভীষণ চলে গিয়েছিল রামচন্দ্রের চরণে। এই জায়গাটা মায়ের একটু মন প্রাণ দেবেন কেমন? আচ্ছা বলেন তো বাবা, রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পাই, এই জগতে সংসারে আপনারা মনে রাখবেন বা এই জগতে সংসারে ছেলে মেয়েরা অন্যায় করলে আধা ঘন্টা পরে বাবা মার কষ্ট হয়, কি বাবা কষ্ট হয় না? ছেলে মেয়েরা অন্যায় করেছো, বকেছো, মেরেছো,
কিন্তু আধা ঘন্টা পরে কষ্ট পাচ্ছ। তাহলে যে বাবা মা মারে সেই বাবা মা আবার কষ্ট পায়, রাবণ মেরে কষ্ট পায়, ভাইকে লাঠি মেরে সারা রাত ঘুমাতে পারেন। শুধু মনের ভিতরই একটা কথা, না জানি আমার ভাইটা কোথায় গেল। সকাল হবার আগে বিভীষণ কোথায় যে গেল এটা তো রাবণ জানত। সকাল হবার আগে রামচন্দ্রের কাছে গিয়ে ডাকছে, ভাই রে। যেই না ভাই বলে ডেকেছে, লক্ষণ বেরিয়ে এসেছে, লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছ, আর আজকে তার পা ধরে ক্ষমা চাই দিয়ে গেছ। রাবণ শুনে বলছে, লক্ষ কালকের লাথি মেরে আজকের আমি ক্ষমা চাইতে আসিনি রে, তাহলে কেন এসেছি? ওরে ও যে কালকের আমার পায়ের লাথিটা খেলো, লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো কিনা আমার দেখতে হবে না। কত বড় ভক্ত দেখেছেন বাবা, একটু ভাবেন। যে রাবণকে বলি আমরা খারাপ, মনে মনে বলছে আমাকে দেখতে হবে না, ও আমার লাতিটা খেয়ে কোথায় এলো। রাম বলছে, রাবণ তুমি কিসের জন্য তোমার ভাইকে এই রকম লাথিটা মেরেছো? কথাটা শুনে বাবা, রাবণ কটা কথা বলেছিল আর সেই কথাটা জগৎ শিক্ষা। কি শিক্ষা দিয়েছে বাবা এই জায়গাটা একটু ভাববে। ওরে কলির জ্ঞানন্দজি, তোদের ওই একদিন লাতি ঝাঁটা খেতে হবে। কি মাইরা লাতি ঝাঁটা খেতে হবে না? আজ আমাদের চরণ চলতে পারছে, বদন বলতে পারছো, চোখে দেখতে পাচ্ছ, কানে শুনতে পাচ্ছ, দোহাতে ভরে রোজগার করতে পারছো, চাকরির পেনশনের টাকা তুলে দিতে পারো, তুমি নয়নে দেখতে পাও, তুমি বদনে কথা বলতে পারো, কানে তুমি শুনতে পাও, তোমার দশটা ইন্দ্রিয় চলছে, কিন্তু যেদিন তোমার চরণ দুখানায় আর চলবে না, যেদিন হাত দুখানা রোজগার করতে পারবে না, যেদিন আর চোখে দেখতে পাবে না, যেদিন তুমি কানে শুনতে পাবে না, বদনে আর কিছু দেখতে পাবে না, যেদিন তোমার দশটা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, সেদিন এই সংসার তোমার কি করিবে জানো, যেদিন তুমি বিছানা পায়খানা প্রস্রাব করবে, যেদিন তোমার হাত পা কিছু চলবে না, সেদিন দোতলা থেকে নিচের তালাই নামাবে, যেদিন তুমি পায়খানা করবে, এই সংসার তোমায় একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, তারপরে লাতি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞানন্দজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের সময়ে থাকতে থাকতে যে জন কৃষ্ণ চরণ ধরে, তাকে তো আরে কোনোদিন লাতি ঝাঁটা খেতে হয়। মদন ভরে
কত বড় ভক্ত ছিল দেখলেন না রামের কাছে বলল রাম এ জন্মে তো আমার হবে না আবার যদি কোনোদিন আমার জন্ম হয় আমি যেন তোর চরণ পাই আর আমার ভাই বিভীষণকে তুই যেন কোনোদিন চরণ ছাড়া করে দিস তাহলে সেই রাবণের কত বড় ভক্তি ছিল কিন্তু সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল আর সেই অপরাধ খণ্ডন হচ্ছে কবে বাবা ঠাকুর যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে চলে এলাম কোথায় ছিলাম যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে তাহলে রাম অবতারই অপরাধ করেছিল আর কৃষ্ণ অবতারে সেই অপরাধ থেকে মুক্তি লাভ করছে তাহলে মাইরা এইটুকু শুনে আপনার আমরা কি জানলাম যদি অজান্তে কেউ অপরাধ করে ফেলে অজান্তে যদি কেউ ভুল করে ফেলে একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ সুগল সেবা করো তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট পরিষ্কার করো তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট ভালো করে গায়ে মেখে নাও কোটি কোটি জন্মের অপরাধ থেকেই আপনারা আমরা সবাই মুক্তি লাভ করব হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল তো মাইরা আচ্ছা বলেন তো কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবো আই দেখো হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে ও মা এই রকম করে কেউ পা ধোয়ায় ধোয়াই না তাহলে বলেন তো দেখি মা পা ধোয়াতে গেলেই যার পা ধোয়াবো তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে আর মাথাটা যদি নিচু না করি পা ধোয়ানো যায় পাত্রে জল নিতে হবে ঘটি নিতে হবে আর যার পা ধোয়াবো তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে তা বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান একেবারে রাজস্বয় দরজায় একেবারে দাঁড়িয়েছে আর একে একে ভক্তরা আসছে সবার পা ধোয়াই আর কৃষ্ণ যজ্ঞে ঢোকায় অগ্নিদেব পবনদেব বরুণদেব ইন্দ্র ইন্দ্রাণী ব্রহ্মা সাবিত্রী শিব দুর্গা সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর যখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে বাবা আর একে একে আসে কৃষ্ণ পা ধোয়ায় যজ্ঞে ঢোকায় এমন সময় জগৎ জননী মা দুর্গা ডাকছে প্রাণনা ও প্রাণনা প্রাণনা কি ব্যাপার প্রাণনা একটা কথা বলবো এবার আমাদের পালা চলো কৃষ্ণ আমাদের পা গুলো ধোয়াবে চলো আমরা পাটা ধুইয়ে নিই কথাটা শুনে পরম বৈষ্ণব ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে পার্বতী তোমার কি মাথা খারাপ হ্যাঁ তোমার আমার মনে হয় তোমার মাথা খারাপ হ্যাঁ গো কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব হ্যাঁ শোনো তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না আচ্ছা বাবা এখানে যারা তত্ত্বজ্ঞানী তারা জানেন গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে দেবরাজ ইন্দ্র আর তাতে গৌতম মুনি ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন আর সেটা পরবর্তী দিনে হয়েছে সহস্র চোখ কিন্তু বাবা ইন্দ্রের শরীরে সহস্র চোখ কিন্তু তার থেকে তোমার ভগবানের শরীরে বেশি চোখ কি মাইরা বেশি চোখ নয় এই এতজন ভক্তের ভিতরে বাবা যারা দাঁড়িয়ে আছে যারা বসে আছেন আমি কীর্তনিয়া সম্প্রদায় কে কীর্তন শুনছে কে শুনছে না আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না কিন্তু বাবা যে ছেলেটা বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে কি গো ওই ছেলেটার চোখে ফাঁকি দেওয়া যাবে খাতা কলমে হিসাব হয়ে যাবে কে কীর্তন শুনলো আর কে শুনলো না কেমন তাহলে আমার ভগবান কি করেছে লাইনে সবাই দাঁড়িয়ে আছে আর বাবা ভোলা না লাইনে দাঁড়াতে দাঁড়াতে একেবারে বেলাইনে চলে গেছে মানে আড়ালে চলে গেছে আড়ালে গিয়ে কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে আর আমার বাবা ভোলা না পিছন থেকে গিয়ে আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে আপনারা প্রশ্ন করবেন মমিতা বৈষ্ণব মানুষ আবার কুকুর হয়ে যায় যায় প্রথমেই বলেছি বাবা কীর্তন মানে অনুভব একটু অনুভব করতে হবে আচ্ছা মাইরা এই যে জগৎ সংসারে যত পশু পাখি আছে কুকুরের মতো প্রভু ভক্ত আর কিন্তু কেউ হবে না কি সব থেকে প্রভু ভক্ত হবে আমার কুকুর আর যার জন্য পরম প্রশ্ন বাবা ভোলানাথ আজকের কুকুর হয়ে গেছে আর কুকুর হয়ে
আড়ালে গিয়ে বাবা মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে আমি ধুলো দিয়ে চলে যাব। এবার আমার ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে অমায়রা, আর পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে। আর কৃষ্ণ কি করেছে জানো, যেই না মাথাটা নিচু করা ওদিকে বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরি কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না চেপে ধরেছে বাবা কুকুরের স্বভাব কি, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, ছাড়ব বলে ধরি নাই। হে পরম বৈষ্ণব গোসাই যাদে একবার ছেড়ে দি তারে জীবনে আর ধরি না, আর একবারে যাকে মনে দিল হৃদয়ে তারে এই জীবনে বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। আমার কথা বুঝতে পেরেছ? শিব ঠাকুরের কটা পা, কটা পা শিবের কটা পা, কটা পা দুটো, আর কুকুরের কটা পা চারটে। তাহলে ভগবান কি বললে, হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। বলি দাহ আজকের বাবা ভোলানাথ কুকুর হয়ে কৃষ্ণের পায়ের ফাঁকের মাঝখানে প্রবেশ করেছে, আর কানের কাছে যত চেপে দেয় তত কুকুর ছটফট করে। ভগবান মনে মনে ভাবলে এইবারে ব্যাটার পায়ের ব্যবস্থা করতে হবে। বাবা ঠাকুর প্রত্যেকের পা ধুইয়েছে ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, চাচাটে চরণ এক জায়গায় বেঁধে দিয়ে খালি বিলি নদী নালার জল ন কৃষ্ণ দয়াময় ওই পুকুরে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল ন কৃষ্ণ দয়া চোখের জলে চরণ ধোয়া। বাবা ভোলানাথ কুকুর হয়ে বলছে কৃষ্ণ এটা তুই কি করলি, তোর চোখের জল এই কুকুরের পায়ে
তবে কৃষ্ণ রে তোরে চরণে আমার একটাই নিবেদন, এই যে তোর চোখের জল কুকুরের পায়ে পড়িল, এই কুকুরে কলিকালে আর শিব হবে না। কে বাবা ঠাকুর, আমার প্রশ্নটা কি ছিল, কলিকালের মাটিতে শিব কেন আসেনি, এই প্রশ্নটা ছিল তো, আর এর উত্তরটা আপনারা আমরা সবাই পেয়ে গেলাম। এইটা জানবার জন্য একটু দূরে চলে গিয়েছিলাম। তাহলে সত্যত্রেতা দ্বাপরেতে শিব হলো, কলিকালে শিব হলো না কেন, এই তার অপরাধ। ভগবানের চোখের জল কুকুরের পায়ে পড়ল, আর ওই কুকুরটাই তো বাবা ভোলা না, আর ভোলা না দে বলল কৃষ্ণ রে আহা তো কলিকালে আমি আর শিবে হব না, আরে তুই আমার কৃষ্ণ হবে না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আসো তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নদী আর নেমাই যা, আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে ডাকবো, আমার ডাকে তোকে বৃন্দাবন ছেড়ে নদীয়ায় নামতে হবে। আর শোন তোর থেকে আমি 52 বছরের বড় হব, আর বড় হইও আজ যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর যেদিন শান্তিপুরে যাবে, যেদিন আমার ডাকে তুই আসবি, আমি কথা দিলাম ওরে এমনি করে তোর চরণ জোগাড়।